নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ঠিক এই দিন থেকে ধনু রাশির ভাগ্য বদলাবে, ডায়েরিতে নোট করে নিন। কঠিন সময় সমাপ্ত হবে, আপনাদের শুভ সময় আসতে চলেছে। ভিডিওটি আপনারা মোটো কেটে দেখবেন না, আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আমি বলবো ধনু রাশি 29 মার্চ 2025-এর আগে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলুন, কারণ 29 মার্চ 2025-এর পর থেকে আপনাদের আসতে চলেছে শনির ঢাইয়া। অর্থাৎ কোনো আপনাদের গুরুত্বপূর্ণ যদি কাজ থাকে অবশ্যই 29 মার্চ 2025-এর আগে করে নিন, এবং সামনে যে ঢাইয়া আসতে চলেছে আপনারা তার আগে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করে নিন, কারণ বেশ কিছু সমস্যা কিন্তু আসবে। এমনিতে দেখুন, এখন শনি কিন্তু ধনু রাশির রেট্রোগ্রেড হয়ে রয়েছে, অর্থাৎ কিছুটা হলো আংশিক হলো, আমি দায়িত্ব নিয়ে বলছি, আংশিক হলো আপনাদের শনি 7.5-এর প্রভাব কিন্তু রয়েছে, কিছুটা হলো শনি 7.5-ই ধনু রাশির প্রভাব কিন্তু রয়েছে, কারণ শনি রেট্রোগ্রেড শনি বকরি অর্থাৎ মকর রাশির দিকে শনি অগ্রসর হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের এই শনি 7.5-এর সামান্য ফল হলো আপনাদেরকে কিন্তু ভুগতে কিন্তু হচ্ছে। কিন্তু আমি এই ভিডিওতে জানাবো কখন থেকে আপনাদের সময় ভালো আসবে, এবং আবারও বলি, যখন আপনাদের ক্ষেত্রে খারাপ আসতে চলেছে আপনারা বুঝতে পারছেন, আমি বলবো আপনারা অবশ্যই 29 মার্চ 2025-এর আগে ইমিডিয়েট যোগাযোগ করে ব্যক্তিগত জন্মছকে রেক্টিফিকেশন করিয়ে তার প্রতিকার প্রতিবিধান করুন, কারণ শনি ঢাইয়া কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করে। কারণ চতুর্থ ভাব হচ্ছে আমাদের পরিবার, আমাদের শিক্ষা, মা, চতুর্থ ভাব থেকে মাকে দেখায়, চতুর্থ ভাব থেকে বন্ধু দেখায়, বাড়ি দেখায়, গৃহ দেখায়, প্রাইমারি লেভেলে শিক্ষা দেখায়, বাহন দেখায়, এই জায়গাগুলো কিন্তু টোটালটা কিন্তু চতুর্থ। এই চতুর্থ ভাবে যখন ঢাইয়া শুরু হবে সেই সেই জায়গাগুলোতে কিন্তু সমস্যাগুলো কিন্তু দিবে। আপনি ধনু রাশির মানুষ লিখে রাখুন, 29 মার্চের পর থেকে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা আসবে, তার আগে আপনারা রেক্টিফিকেশন করে নিন। এবার আসি আলোচনা। দেখুন ধনু রাশি কি জানেন, ওদের কিন্তু লক্ষ্য কিন্তু একটা থাকে, এম। ধনু রাশির আমি দেখেছি একটা লক্ষ্য ওদের ওরা কিন্তু নিয়ে চলেন, ধনু রাশির জাতকরা। অর্থাৎ যে কোনো একটা লক্ষ্য কিন্তু এরা ভেদ করতে পারে, কারণ এটা অধিপতি হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ এরা যথেষ্ট অনেস্ট হয়ে থাকে, একটু ধর্মপরায়ণ হয়ে থাকে, ঈশ্বরের প্রতি আস্থা বিশ্বাস যে এদের থাকে, এবং এরা যদি কারো সঙ্গে ঝামেলা করে না, কিন্তু এদেরকে কেউ যদি একটু হলো সমস্যা তৈরি করে যার সঙ্গে লাগে, তার কিন্তু শেষ দেখে ছাড়ে। ধনু রাশি প্রচণ্ড জেদ এবং রাগ এদের মধ্যে কিন্তু থাকে, এবং এদের ভাগ্যাধিপতি রবি। আমি আবারও বলবো, আপনারা সকালবেলা উঠে সূর্যের বীজমন্ত্র পাঠ করুন, এবং সূর্য দেবতাকে লাল জবা আপনারা নিবেদন করুন, দেখবেন আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি কিন্তু আপনাদের হবে। ধনু রাশি স্ট্রাগল করতে পারে, জীবনে কঠিন সময় আসলেও সেই জায়গাটা অতিক্রম করার মতন মানসিকতা এরা কিন্তু রাখে, এবং প্রচুর বৈভব, প্রচুর সম্পত্তি মালিক হয়, প্রপার্টির জায়গাটা এদের খুব ভালো থাকে, এবং ভাগ্যের জায়গাটা কিন্তু এদের অনেক ক্ষেত্রে ভালো থাকে। তবে যদিও দেখতে হবে প্রত্যেকের ন্যাকালচার আলাদা রয়েছে, সেই জায়গাগুলো দেখা কিন্তু একান্তই দরকার। দেখুন ধনু রাশির যে খারাপ আসতে চলেছে আপনারা জানতে পারলেন, অবশ্যই যোগাযোগ করুন। এবার আসি কোন সময় থেকে আপনাদের ভালো আসবে। দেখুন 15 নভেম্বর 2024 শনি মার্গী হচ্ছে, শনি যখন মার্গী হবে আপনাদের
এই যে শনির সারাসাতে কিছুটা প্রভাব যে চলছে সেই প্রভাব আপনাদের কমবে। অর্থাৎ শনি আপনাদের ক্ষেত্রে লাভকারী ফল আপনাদেরকে দিবে, কারণ থার্ড হাউসে শনি, আমি খুব দেখেছি থার্ড হাউসে শনি অত্যন্ত অত্যন্ত বলবান হয়। ধনুরাশির ক্ষেত্রে এরা কিন্তু ভালো বিজনেসম্যান কিন্তু হয়, ভালো ব্যবসা উচ্চ পদে আসীন এরা হয়, ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিজনেস টাইকুন এরা হয়ে থাকে, এদের আন্ডারে প্রচুর কর্মচারী এরা কিন্তু নিয়োগ করে। আমি আবারও বলবো থার্ড হাউসে শনি বিশেষভাবে 15 নভেম্বরের পর থেকে আপনাদের খুব মানে একটা গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ধীরে ধীরে উন্নতি হবে, তার আগে বড় ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নেবেন না। তবে 18 সেপ্টেম্বর আপনাদের একাদশপতি একাদশভাবে গিয়েও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে লাভ সফলতা সাকসেস এবং ইনকামের যোগগুলো আপনাদেরকে দিবে এবং আপনাদের ধনুরাশির ক্ষেত্রে আর্থিক স্থিতি মজবুত করবে। এই 15 নভেম্বরের পর থেকে আপনাদের সম্পত্তি প্রপার্টি থেকে লাভ দিবে, কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে, ক্যারিয়ারের ক্ষেত্রে পরিবর্তন এবং কোনো জায়গা থেকে আপনাদের ভালো কোনো শুভ সংবাদ আপনাদের আসবে। ধনুরাশির মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা কর্মক্ষেত্রে ট্রান্সফার বা প্রমোশনের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার 15 নভেম্বরের পর থেকে। যারা ফ্রেশার্স রয়েছেন, চাকরির জন্য প্রচেষ্টা করছেন, আপনারা কিন্তু চাকরি 100% পেতে চলেছেন। দেখুন আপনারা অনেকে ভিডিও শুনছেন, হয়তো হচ্ছে না, একবার হলো ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিন এবং পাশাপাশি আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। দেখুন আমি আবারও বলছি, সমস্যা আছে, সমাধানের পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র। আমি যে তারিখগুলো দিলাম 15 নভেম্বর এবং 18 সেপ্টেম্বর এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আবার 10ই অক্টোবরটাও আপনাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে চলেছে। অর্থাৎ ওই জন্য বারবার বলি ভিডিওগুলো কাটবেন না, 10ই অক্টোবরটা আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনাদের স্বাস্থ্যের জায়গাটা, আপনাদের ক্যারিয়ারের জায়গাটা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।